আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শকবৃন্দ, প্রতি সপ্তাহের ন্যায় আজকেও আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা আলোচনায় ছিলাম ইলমের ফজিলত সম্পর্কে, জানা জ্ঞান, আল্লাহ প্রদত্ত ইলম সম্পর্কে। মানুষ যদি না জানে তাহলে আমল করতে পারবে না। ইমানের হকিকত, ইসলামের হকিকত হইল যেগুলা করতে হইব এগুলো জানতে হইব, এবলে যেগুলা বর্জন করতে ওগুলা জানতে হইব। যেগুলো বলা হয় ইমতেসালুল আওয়ামির ইজতেনাবুন নাহি। এই জন্য আমরা ইনশাআল্লাহ আজকে ইলম সম্পর্কে আমরা কিল আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে তৌফিক সাইয়ার, আল্লাহ পাক রব্বুল আলমিন যদি আমাদেরকে কিছু তৌফিক দেন তাহলে কিছু আলোচনা হবো আপনাদের সামনে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختالا فخورا وقال رسول الله صلى الله عليه وسلم تدارس العلم ساعة من الليل خير من إحيائها أو كما قال عليه الصلاة والسلام. جناب رسول الله صلى الله عليه الصلاة والسلام إرشاد فرميلا راتريير كيشو أنشو شمين أنشو جدي أمرا إليم شكا شكانير مدد خطائي তাহলে এই সামান্য সময় ইলিম শিখা এবং শিখানের মধ্যে যদি আমরা কাটাই তাহলে সারা রাত্রি জাগ্রত থাকিয়া ইবাদত করা থাকি আরও বেশি উত্তম। লেহাজা আমি শুকরিয়া আদায় করি যারা আমার সঙ্গে এই কোরআন আর হাদিসের ইলমের আলোচনার মধ্যে শরিক আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনারও আর আমারও এই আলোচনার মাধ্যমে যাতে আমারও নফা হয়, আপনাদেরও নফা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে সৃষ্টি করছেন, পয়দা করছেন তার ইবাদতর লাগে। কোরআন শরীফর জগা বজগা আয়াত হলাইছে ওয়াবুদুল্লাহ ওয়াবুদুল্লাহ। আর আমিও এক মুখতসির একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করছি, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়া। এই ওয়াবুদুল্লাহর মানে আল্লাহরে এক মানো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ওয়াহদানিয়তের স্বীকার করো। ইয়া আইয়ুহান নাস উবুদু আই ওয়াহিদু, আল্লাহরে এক মানো, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই। আর শরীক গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে পছন্দ করেন না, শরীক গুনারে আল্লাহ তালা মাফও করেন না। এই কারণে ওয়াবুদুল্লাহর সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম ফরমাইলা ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে তোমরা শরীক করিও না। ইন্না শিরক লা যুলমুন আযীম, শরিক সব থেকে বড় জুলুম, সব থেকে বড় অন্যায়, সব থেকে বড় গুনাহ হইল গে শরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাতু ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হইছে সব থেকে বড় গুনাহ কি, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা শরিক সব থেকে বড় গুনাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা সাবউল মুবিকাত, সাতটা গুনাহ সব থেকে বড়, সব থেকে হালাক করনে ওয়ালা, এর মধ্যে সর্বপ্রথম হলো শিরক। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক,
اللہ پاک رب العالمین نے ارشاد فرمائیں ان اللہ لا یغفر ان یشرک بہ, کہ اللہ سنگے شریک کرار اللہ معاف کرے نا, و یغفر ما دون ذلک, আর শিরিক ছাড়া যত গুনাহ খলাসে আল্লাহ পাক রব্বুল আলামিনে শিরিক ছাড়া যে সমস্ত গুনাহ আছে এগুলার আল্লাহ তাবারক ও তাআলা তওবা করলে মাফ করে দিব। এই জন্য আয়াত আছে কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান ফরমাইরে, আমি গত সপ্তাহে আপনারা সামনে আলোচনা করছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম ফরমাইলা যে তোমরা বাতিল তরিকা এখে অন্যর মালটে তোমরা খাইও না, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, হারাম তরিকায় অন্যায়ভাবে মালটে খাইও না। আর দুসরা নম্বর হুকুম ফরমাইছিলা যে কাতল করিও না, এখে অন্যরে কাতল করিও না। এই দুইটা হুকুমের দ্বারা আল্লাহ তালায় সাইরা যে মানুষের জান আর মালর নিরাপত্তা দিতা। এই আয়াতর শেষের মধ্যে বাদর আয়াতর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে হুকুম ফরমাইলা ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান করিমা, যদিন তোমরা ইন তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু, যে সমস্ত কবিরা গুনাহ খলাসে বড় বড় গুনাহ খলাসে, ইং তাজতানিবু কাবায়রা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আমি তোমরার বড় গুনাহ খল থেকে বাঁচার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমরার যেটা ছোট গুনাহ খলাসে সগিরা গুনাহ খলাসে এগুলার আমি মাফ করে দিলাম। অনুদখিলকুম মুদখালান করিম, আর তোমরা রে বালা জাগার মধ্যে দাখিল করমো, অর্থাৎ বেহেশতের মধ্যে তোমরা রে দাখিল করমো। এই গুনাহে কবিরা আখলার মধ্যে থাকে সব থেকে বড় গুনাহ হইল শিরিক, শিরিক রে আল্লাহ তাআলা মাফ করেন না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু আল গাফুরুর রহিম, আল্লাহ তাআলা শিরিক ছাড়া তওবা করলে সকল গুনাহ মাফ করে দেন। গুনাহে কবিরা লাগে তওবা শর্ত, এই কারণে আল্লাহর সঙ্গে খিররে শরিক করতাম না, আল্লাহর হক রে আদায় করতাম। সর্বপ্রথম হক হই লগে আল্লাহর হক, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে খিররে শরিক করতাম না, আল্লাহর এক মানতাম, আল্লাহর ইবাদত করতাম, আল্লাহর হুকুম রে মানিয়া চলতাম। আর যেগুলা ইমতেসালুল আওয়ামির, যেগুলা হুকুম আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করছেন এইগুলারে আদায় করতাম আমার হলরে, ওই জিতনাবুন নাওয়াহি, অর্থাৎ যে সমস্ত নিষেধাজ্ঞা যে সমস্ত চিজ থেকে নিষেধ করছেন এগুলা থেকে আমরা বাঁচিয়ে থাকতাম। এই কারণে সর্বপ্রথম আল্লাহ তাআলা ফরমাইলা যে ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর ইবাদত করো, আল্লাহর হকরে আদায় করো। মানে যে আল্লাহ পাক রব্বুল আলামিন খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়্যি সূরাতিম মা শা'আ রাক্কাবাক, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে পয়দা করছেন, সুন্দরভাবে সৃষ্টি করছেন, সুন্দরভাবে তোমারে সুরত সিরত তোমার খিলকত হাত ফাও নাক কান এগুলারে আল্লাহ পাক রব্বুল আলাম আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকাহু ও বাদা খালাকাল ইনসানা মিন তিন, আল্লাহ তাআলা যত সুন্দর খিলকত তোমার করছেন করিয়া তোমার সব কিছু করছেন, এই খালিক আর মালিক এই আল্লাহ পাক রব্বুল জালা নাসলাহু মিন সুলালাতি মিন মাইন মাহিন সুম্মা সাওয়াহু ওয়া নাফাখা ফীহি মির রূহিহি ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফিদা কালিলাম মা তাশকুরুন, সুন্দর সুরতে বানাইছেন, আসোক দিছেন, খান দিছেন, আর দিল দিছেন, এই সমস্ত চিজ হল দিছেন, এইগুলার শুকরিয়া আদায় করার মতো আমরা শক্তি না। এর লাগি যে মুহসিন, যে আল্লাহ আমরা সব থেকে করিম আর রহিম, যে আল্লাহ মেহরবানি করে আমরারে সৃষ্টি করছেন, পয়দা করছেন, আর সৃষ্টি কিলান
মানুষ হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিনে পয়দা করছেন। এই আল্লাহর গেছে আমরা যাওয়া লাগবো, লেহাজা হল ফয়েল আল্লাহর হকরে আদায় করতাম হইব। যাই হোক, আল্লাহর হকর বাদে এই আয়াতের মধ্যে আমি বয়ান করতাম সাইমো, আমি না আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়ান করতা সাইরা যে আয়াতের মধ্যে কিলান একটা সুন্দর সমাজ গঠন করা যায়, সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করা যায়, একটা মাহল, একটা পরিবেশ, সুন্দর জীবন কিলান গঠন করা যায়, জীবন লাইফ কিলান সুন্দর হইব, মানুষের জানর নিরাপত্তা কিলান হইব, মালর নিরাপত্তা কিলান হইব, একটা সুন্দর সমাজ গড়বা লাগে আল্লাহ পাক রব্বুল আলামিনে হকল ফেলা হুকুম করলা যে আল্লাহর হকরে আদায় করো। আল্লাহর হক কিতা যে আল্লাহর ইবাদত করো, আল্লাহর এক মানো, আল্লাহর সঙ্গে শরীক করিও না। এই দুনিয়ার মধ্যে আল্লাহর হকর বাদে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা রে বয়ান করে দেরা, অবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর হকর বাদে সব থেকে হক বেশি হক, সব থেকে বড় মহসিন দুনিয়ার মধ্যে এ তাকে মহসিন, এ তাকে দয়াবান, আর এ তাকে এহসান করনেওয়ালা, আর দয়া করনেওয়ালা, আর অত এহসান ইলানার দুনিয়ার মধ্যে কোনো জাতর নাই। আল্লাহর বাদে সব তাকে এহসান হইল, বিল ওয়ালিদাইন এহসানা, তুমি তোমার মার বাপর লগে তুমি এহসান করো, তুমি তোমার মার বাবর সঙ্গে বালা ব্যবহার করো, সৎ ব্যবহার করো, এহসান করো, সুন্দরভাবে এহসান করো, তোমার মার বাবর সঙ্গে তোমার মার বাপর হক বেশি। এর লাগে আল্লাহর হকর বাদেও সব থেকে বেশি হক এর লাগে মার বাপর হক। অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমাইরা, وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا, الله تبارك وتعالى فرض করে দিলাইছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়া, তুমি তাইন আল্লাহ ছাড়ার খেউরের ইবাদত করিও না, আল্লাহর সঙ্গে খেউরের শরীক করিও না, ইবাদত একমাত্র আল্লাহ লাগে করতে হইব। এই কারণে আমরা নামাজের মধ্যে প্রত্যেক দিন প্রত্যেক রেখাতের মধ্যে আলহামদু শরীফ রে ফড়িয়ার আরও কথা স্বীকার করিয়ার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, হে আল্লাহ একমাত্র তোমার ইবাদত করিয়ার, হে আল্লাহ একমাত্র তোমার কাছে সাহায্য সয়ার, লেহাজা আল্লাহ ছাড়ার খেউরের ইবাদত হইতো না, ইবাদত একমাত্র আল্লাহর হইত। এই আল্লাহর ইবাদতর বাদেও আল্লাহ ফরমাইলা, ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সুরে বনি ইসরাইলর হি আয়াতের মধ্যে ওই আয়াতের মধ্যে ফরমাইরা আল্লাহর ইবাদতর বাদে আল্লাহর হকর বাদে সর্বপ্রথম হক হইলগে মা বাপর। আর আও আয়াতের মধ্যে সুরা নিসার আও আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল্লাহর হকর বাদে ফরমাইরা অবিল ওয়ালিদাইন ইহসানা, মা বাপর সঙ্গে এহসান করতাম, মা বাপর হক আদায় করতাম, বালা ব্যবহার করতাম। আল্লাহ পাক রব্বুল আলামিনে বনি ইসরাইলের এই আয়াতের মধ্যে আরও কিছু তফসিল করে বয়ান করা যে একটা ওলাদে তার মা আর বাপর সঙ্গে কতটুকু ব্যবহার করতো, কি হক রইয়া গেছে, কি দায়িত্ব রইয়া গেছে, যে মা আর যে বাপ তার জীবনের সব কিছু, তার দুঃখে দুঃখী, তার সুখে সুখী, আওলাদর সুখ শান্তি লাগি মা আর বাপে তার জীবন দিল, তার জীবনের খামাই দিল, তার জীবনের সময় দিল, বাচ্চার দুঃখে মা বাপ দুঃখী, বাচ্চার সুখে মা বাপ সুখী, বাচ্চার বেমার হইলে মা বাপরও বেমার হয়ে যায়। এই যে একটা দয়া, এটাকে বড় মহসিন, আল্লাহর বাদে মা বাপ তাকে আর খেউ নাই, আল্লাহ বড় এহসান করনেওয়ালা, আল্লাহ ইনসাফ করনেওয়ালা, আল্লাহ আদল করনেওয়ালা, জেলান আল্লাহর হকর কথা বয়ান করো, ইসাল্লাহ কইরা আল্লাহর ইবাদত করো, আর খেউরের ইবাদত করিও না, আল্লাহর এক মানো, এক আল্লাহর ইবাদত করো, আল্লাহর সঙ্গে খেউরের শরিক করিও না, না আল্লাহর জাতুর সঙ্গে শরিক করবাই, না আল্লাহর সিফাতর সঙ্গে শরিক করবাই, এই সমস্ত শরিক করা শিরিক হইব।
আর আল্লাহর বাদেও আল্লাহ তালা ফরমাইরা অবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, সদ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ ফরমাইরা তোমার মা বাপর মধ্যে কি দুজন যদিন অথবা কোনো একজন যদিন বুড়া কি অবস্থার মধ্যে পৌঁছে যায়, বুড়া কি অবস্থার মধ্যে পৌঁছে যায়, উমর বেশি হয়ে গেছে গে, এই সময় মা বাপ কমজোর হয়ে যান, এই সময় বেছারা হয়ে যান, এই সময় শরীরের শক্তিও থাকে না, হিম্মতও থাকে না, এই সময় বেছারা হয়ে যান। বিশেষ করে এই হালতের কথা আল্লাহ তালা জিকার করে আলোচনা করে জিকির করে ফরমাইলা, তোমার মার বাপ যদি এলান অবস্থাত পৌঁছে যান যে বুড়া কি অবস্থাত পৌঁছে গেছেন, এই সময় তুমি তারারে ইলান কোনো কথা খোঁজো না, তারারে তারা দুঃখ ভাইয়া হয়, উফ আমার ছেলেটারে সারা জীবন তা লাগি দিলাম আর আমার ছেলে আইজ আমারে দুঃখ দিল যে দুঃখের কারণ মা হবে, উফ শব্দটা কই। আল্লাহ তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা, মা বাবের তো ফিরাইয়া কুন্তা হইছই না, তুমি তো যাও চাও তুমি মা বাবর লগে জিড়কি দিরায়, মা বাবর লগে বুড়া ব্যবহার করায়, লেহাজা মা বাপে দুঃখ পাইয়া খালে উফ হায় রে হায় আমার ছেলেটা আমার বড় কষ্ট দিল। এই উফ শব্দটা যদি ইলান কোনো ব্যবহার করি যে ব্যবহারের কারণে মা বাপে উফ কইলায়, ইলান উফ কইবারও মৌকা দিতা না মা বাপরে, যেহেতু মা বাপ উফ হওয়া তো দূরের কথা, মা বাপ জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইরশাদ ফরমাইলা যে তোমার মা বাপ তোমার জন্নতর দরওয়াজা, তুমি চাইলে দরওয়াজারে তুড়তে পারো আর না দরওয়াজারে বাকি রাখতে পারো। আল্লাহ রসুল ফরমাইলা তোমার মার বাপ তোমার জন্নত, তুমি মা বাপর খিদমত করো, মা বাপরে খুশ রাখো তে তোমার লাগে জন্নত কামাইবায়, আর যদি মা বাপরে নারাজ করো তে তোমার লাগে জাহান্নাম কামাইবায়, লেহাজা তোমার মার বাপ তোমার জন্নত তোমার দোজখ। রসুল সাল্লামে আরো হাদিসে ফরমাইলা রেজাল ওয়ালিদে রেজার রব, রেজাল ওয়ালিদ রেজার রব, মা বাপর খুশনদীর উপরে আল্লাহ খুশি, মা বাপ খুশি তখন তো আল্লাহ খুশি, যে আল্লাহ বড় মহসিন, আল্লাহ বুঝুন যে এক মা বাপে তার ছেলের সারা জীবন খিদমত করলো জোয়ান হইবার আগ পর্যন্ত, আর এখন এই ছেলের হক হইল তার মা বাপের কিতা করতো খিদমত করতো, মা বাপর হক আদায় করতো। এই কারণে মা বাপর সঙ্গে ইলান ব্যবহার করতা না, স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ফরমাইরা ওয়ালা তাকুল্লাহুমা উফিং ওয়ালা তানহারহুমা, এই সময় তুমি তোমার মা বাপরে তুমি জিড়কিও দিও না। কোনো সময় আছে তোমার সঙ্গে সহ্য হন না, মা বাপে একবার কর জায়গা তিনবার জিকাইরা বুড়া কি সময় তোমার জিড়কি আইয়র তোমার ভালা লাগেন না, লেহাজা তুমি ইলান জিড়কি দিও না, মা বাপে একবার কর জায়গা যদি ফাঁসবার জিকার করে তুমি ধৈর্য ধরিও। আল্লাহ রসুল ইসলামে ফরমাইছেন কোনো আওলাদ যদি মা বাপ তার উপরে খুশ থাকেন আর মা বাপের উপরে খুশি হইয়া যদি এক আওলাদে মা বাপও খুশ আসেন আর হেও খুশি আর খুশি হইয়া তার মা বাপর চেহারা বা যদি একটা নজর চায়, জনাব রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা যে একটা হজর সওয়াব পাইব। এক সাহাবি জিজ্ঞাসা করল্লা ইয়া রাসূলুল্লাহ ইসলাম একজন জনের দিনওয়াজ 100 বার দেখে 100 হজর সওয়াব পাইবনে, আল্লাহ রাসূল আল্লাহু আকবার আল্লাহ তাআলা 100টা করলে 100 হজর সওয়াব পাইব। লেহাজা এত বড় দৌলত এত বড় সম্পদ আল্লাহ রসুল ইসলামে ফরমাইলা মা বাপর খিদমত করলে আল্লাহ তালায় তার রিজিকরে বাড়াইয়া দিন আর তার উমরে আল্লাহ তালায় বাড়াইয়া দিন। লেহাজা এই মা বাপর খিদমতর দ্বারা দুনিয়া তো দুইটা ফায়দা, একটা তার আল্লাহ তালায় তার রিজেখরে কোষা দেখে করে দিব রিজেখরে বাড়াই দিলাইব, আর আরেকটা ফায়দা হে তার মা বাপর খিদমত করার কারণে তার উমরে আল্লাহ তালায় বাড়াই দিলাইব। এর লাগে খবর তার আলামতে কেয়ামত আকসা
أقصى أباه وأدنى صديقه جناب رسول الله صلى الله عليه وسلم إرشاد فرميسون যে দেখো আলামতে কিয়ামত এলো, কিয়ামতের আলামত এলো, আকসা বাহু আদনা সাদিকহু, এ তার ফ্রেন্ড বন্ধু দোস্ত আহবাবরে তার করিব দেখব, আর মার বাপরে দূর দেখব। মার বাপর লগে অত আন্তরিকতা নাই যে পরিমাণে তার ফ্রেন্ড বন্ধু লগে আন্তরিকতা। এটা আলামতে কিয়ামত, এটা জুলমর আলামত। যার এহসান সারা জীবন তার দিকে খবর না করিয়ে তোমার ফ্রেন্ড বন্ধু লগে তোমার দুস্থ আহবাব তোমার বেশি সম্পর্ক হয়ে গেছে কি, এই কারণে আল্লাহ রসুল ইসলাম ফরমাইলে তা কেয়ামতের আলামত। এই জন্য আওলাদ হলে যেন ফালা তাকুল্লাহ মা উফিং ওলা তানহার হোমা, মা বাপর লগে জিড়কি দিও না, মা বাপর লগে জিড়কি দিও না। ওলা তাকুল্লাহ মা উফিং ওলা তানহার হোমা ওকুল্লাহ মা কৌলন করিমা, আর মা বাপর সঙ্গে বালা মাতমাতিয়া কৌলান করিমা, বড় মহব্বতর মাতমাতিও এহতেরামর মাতমাতিও কৌলান করিমা, সুন্দরভাবে মা বাপর সঙ্গে মাতিও যে মাতর কারণে তোমার মা বাপ তোমার উপরে খুশ হয়ে যান। ওলান তুমি খেয়াল করিও রেয়ায়ত করিও যে তোমার মা বাপ তোমার উপরে খুশ তখন, আর তুমি মা বাপরে ওলান কৌলান করিমা বড় মহব্বতর সহিত তুমি তোমার মা বাপর লগে মাত বাচ্চিত করবা। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, আর তুমি ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি তোমার বাজুরে তুমি তোমার মা বাপর লাগে এখেরে নত করে লিও, অর্থাৎ তোমার মা বাপর ফরমা বরদারি করবার লাগে খোতা হনবার লাগে তুমি তোমারে এখেরে জলিল করে লিও, তোমারে আজিজ করে লিও, মা বাপে যা কইন তা তুমি হুনতে থাকিও, মা বাপর খোতার উপরে তুমি খুশি আর রাজি থাকিও। লেহাজা ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমা, মা বাপর লগে এখেরে মাইল হইয়া নরম হইয়া তুমি তোমার তুমি তোমার হেগড়িরে তোমার বাদুরিরে তোমার ক্ষমতারে সহলতা পানির তলে করে লও, তোমার কোনো হাইসিয়ত নাই মা বাপর হাইসিয়তর সামনে, লেহাজা তুমি মা বাপর লগে নরম আর ভদ্র হয়ে যাইও, জেলা নত ইয়া তাকিও যাতে কোনো দিন কোনো বেআদবি গুস্তাকে তোমার মা বাপর সাথে হয় না। ওয়াকুল লাহুমা কাউলান করিম আগফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রহমাতে ওয়াকুর রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আর আল্লাহ ফরমাইলা যে তুমি তোমার মা বাপর লাগে দোয়া করিও, আল্লাহ আমার মার বাপে ছোট থাকতে জেলান আমারে খালিসভাবে মহব্বত করছেন, আমার মার বাপে জেলান আমারে খালিসভাবে মহব্বত করছেন, আল্লাহ তুমি আমার মার বাপরে তুমি মহব্বত করো। অকুর রব্বের হাম হমা কামা রব্বায়ানি সগীরা, কেনে তোমার নেক্ষা রখলর আদত আছিল, নেক্ষা রখলর এক সিফাত আছিল, গুণ আছিল। يقولون ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما, الله والا اخلو ري گون اسل الله والا اخلو قران شريف الله فرمائل عباد الرحمن رحمان اور بندا الله ر نیک بندا اخلو ري عمل اسل ترا ر صفات اسل گون اسل ترا دعا کرتا الله রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জালনা লিল মুত্তাকিনা ইমামা, হায় আল্লাহ আমার আহল আয়াল রে আমার আওলাদ হলো রে আমরার চকচকের টান্ডেক বানাও, এই আল্লাহ ওয়ালা হলে দোয়া করছেন আল্লাহ আমরার আওলাদ হলো রে। আল্লাহ পাক রব্বুল আলামিনে এই এই মা বাপর দোয়া ইদিকে আল্লাহ তালা দোয়া করাইল আইরা হিবা আউলাদ রে কইরা তোমরাও দোয়া করো ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ও তালায় তৌফিক দিলে আমরা ইনশা ছোট একটা ব্রেগের মধ্যে যাইমো, ব্রেগর বাদেই আপনারা আর বিস্তারিত বাকি আলোচনা আমি করার চেষ্টা করমু। এবার এদিকে আল্লাহ তালা ফরমাইরা মা বাপেও দোয়া কররা আর হিবা আউলাদ রে কইরা তোমরা তোমরা মা বাপর লাগে দোয়া করবার লাগে। লেহাজা আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে আল্লাহর যে এই ফরমান হল হুনিয়া এগুলো আমল করার তৌফিক দান করৌকা ইনশাল্লাহ। বাকি বিস্তারিত ব্রেকর বাদে আপনারা সঙ্গে চেষ্টা হম আলোচনা করবার লাগে। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন।